আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, যে যে অবস্থান থেকে এই মুহূর্তে আছেন নিউজ 24-এর ইসলাম আমরা অনুষ্ঠানের সাথে, সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। এই আয়োজনে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় এবং নির্দিষ্ট বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো মহামারী কেন হয় এবং তার প্রতিকারের উপায় কি। এই বিষয়টি নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়েও প্রশ্ন করতে পারেন। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, লেখক, গবেষক মুফতি হাবিবুর রহমান কাসিমি, মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া, বারিধারা, ঢাকা। মহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, গতকালকে আমরা আলোচনা করেছিলাম যুগে যুগে মহামারীর ইতিহাস। বিষয়টি ইতিহাস বললে অনেক ব্যাপক বুঝায়, লম্বা আলোচনা রয়েছে। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি তা হলো মহামারী কেন হয় এবং তার থেকে উত্তরণের উপায় কি। মোহতারাম, আপনার কাছে আমি সবিস্তারে জানব যে মহামারী কেন হয় এবং তার থেকে উত্তরণ, বাঁচার উপায় কি, দয়া করে আমাদেরকে বিস্তারে বলবেন। الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله عز وجل في كتابه المبين: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال تعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله المولانا العظيم. شربوتهم كتب تغيبون كرتشي নিউজ 24-এর সকল পরিবার সদস্যকে এবং ইসলাম আমরা যারা আয়োজন করেছেন তাদেরকে, সাথে সাথে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপস্থাপককে। এবং আজকের যে বিষয়টি, আসলে মহামারী কেন হয়, এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনার অবতারণার জন্য। মুসলমানের যে কোনো সমস্যার সমাধানই পবিত্র কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই আমরা এই প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে পেয়ে যাই যে বিপদ, আপদ, মহামারী এগুলো কেন হয়, কেন আসে এবং এর থেকে উত্তরণের পথ কী, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সবিস্তারে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমে যে আমি আয়াত তেলাওয়াত করেছি, তিনি বলেন, ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসাইবা, যে বিপদ আপদ মহামারী তোমাদের কাছে আসে, এটা ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের হাতের উপার্জন, কর্ম। অর্থাৎ বিপদ আপদ এটা আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের গুনাহের কারণে, মানুষের অপরাধের কারণে। অপরাধ যখন এত বেশি হয় যে এটা আর থামছে না, তখন আল্লাহ তাআলা ব্রেক দেওয়ার জন্য, যে বান্দা তো ক্ষতি হয়ে যাবে, বান্দা ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে কী করেন, অফ করে দেন, থামো। তাই বিপদ আসলে বান্দা অবশ্যই আবার আল্লাহর দিকে ফিরবে। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে বিপদ করো এই তুলনায় যদি শাস্তি হয় তাহলে তো বিরাট শাস্তি হবে। ওয়া আফওয়ান কাসির, এবং অনেক অপরাধ, অনেক শাস্তিযোগ্য কর্ম আমি আল্লাহ তাআলা এটাকে মাফ করে দিই। তো এখানে কোরআনের এই আয়াতের মধ্যে দুটি বিষয় লক্ষণীয়, একটি হলো আল্লাহ তাআলা আপদ বিপদ দেন গুনাহের কারণে, আর অনেক গুনাহের কারণে আপদ বিপদ দিয়ে আল্লাহ তাআলা কী করেন, অনেক গুনাহের মাফ করে দেন। অর্থাৎ যে পর্যায়ের গুনাহ, এই গুনাহ অনুযায়ী বিপদ আরও দরকার। এই যে করোনা ভাইরাস, সূরা ইউনুসের মধ্যে আপনি যে কথাটি বলেছেন, সূরাতুল ইউনুসে একটি আয়াত রয়েছে যে কাফের মুশরিকরা যেভাবে মানে কল্যাণকে ত্বরান্বিত করতে চায়, যে এভাবে যদি মানে আজাবকেও তারা ত্বরান্বিত করতে চায়, তো কল্যাণ যেভাবে তাদের কাছে খুব দ্রুত আসে, আজাব যদি তাদের কাছে এভাবে দ্রুত আসে তো তারা তো দুলিশাত হয়ে যাবে, তারা মিশে যাবে, ধ্বংস হয়ে যাবে। তা আল্লাহ পাক তো হালিম, আল্লাহ পাক দেখেন তবে কিছু বলেন না। হ্যাঁ, আল্লাহ পাকের আজাব আবার ছেড়েও দেন, ছেড়েও দেন শেষ মুহূর্তে, যখন দেখা যাচ্ছে যে সুম্মুম বুকমুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এই পর্যায়ে যখন পৌঁছে যায় মানুষের অন্তর কলব, যে এদেরকে হেদায়েতের পথে আল্লাহ পাক তো ভালো জানেন, অন্তর্জামী, মানুষের কার অন্তরে কী আছে খুব ভালোই জানেন, তো এরা যখন হেদায়তের পথে কোনোভাবেই আসবে না,
তখন কিন্তু তাদের উপরে আযাব অবধারিত হয়ে যায়। যুগে যুগে আম্বিয়া কেরামের যুগে কিন্তু দেখা গিয়েছে। আমি আপনার কাছে যে বিষয়টি এখন জানবো যে মানুষের হস্তের কামায়ের কারণে, মানুষের অপকর্মের কারণে বা অবৈধকে বৈধ মনে করার কারণে, আপনি কি আমাদেরকে এই বিষয়টাকে একটু বিশ্লেষণ করে বুঝাবেন যে মানে অবৈধকে বৈধ করা অথবা নাজায়েজকে জায়েজ মনে করা, এটাকে একটু আমাদেরকে বুঝাবেন? এটা আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে বলেছেন, কুল্লান আখাযনা বিযানবি, আপনি যে বলছিলেন পূর্ববর্তী উম্মতরা এক একজন এক এক অপরাধ করেছে। যেমন ফিরাউন, তিনি বলছেন আনা রব্বুকুম আলা, আমি সবচেয়ে বড় খোদা, তো কেউ মাপে কম দিয়েছে, কেউ অন্যায় অবিচার জুলুম করেছে, তো আল্লাহ তাআলা প্রত্যেককে লক্ষ্য করে বলছে ফাকুল্লান আখাযনা বিযানবি, যে যে শাস্তি করেছে, যে যে অপরাধ করেছে, এর জন্য আমি প্রত্যেককে পাকড়াও করেছি অপরাধের কারণে, অপরাধের কারণে। ফাকুল্লান আখাযনা, আমি পূর্ববর্তী উম্মতের প্রত্যেককে ধরেছি বিযানবি, তার গুনাহের কারণে, তার অপরাধ করার কারণে। কাউকে ফামিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানি দিয়ে, পানিতে ডুবিয়ে মেরেছি, যেমন ফিরাউনকে নীল নদে ডুবে মেরেছেন। অমিনহুম মান খাসাফনা ফিল আর্থ, অনেককে আল্লাহ তাআলা জমি ধসের মাধ্যমে, ভূমিকম্পের মাধ্যমে অনেককে কি করেছেন, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অমিনহুম মান আগরাকনা, এবং অনেককে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি দিয়েছেন। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় তো প্লাবন এসেছে, ওখানের মধ্যে ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত, বিশাল আল্লাহ তাআলা জলোচ্ছ্বাস পাঠিয়েছেন, পানি দিয়েছেন। আবার ওয়াল কুম্মাল, এক সময় আল্লাহ তাআলা আপনাকে উকুন দিয়েছেন, ওয়াদ দাফাদিআ, ব্যাং, যেখানেই যায় ব্যাং, ওয়াদ দাম, রক্ত, যেখানে গিয়েছে শুধু রক্ত রক্ত। আমরা মোটামুটি সংক্ষিপ্ত একটা ধারণা পেয়েছি আপনার কাছে যে মহামারী কেন হয়, অর্থাৎ মানুষের অপরাধের কারণে হয়, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন আপনার কাছে আমি জানবো যে এই যে এর থেকে উত্তরণের উপায় কী। প্রথমে আমি যে বিষয়টা বলবো, আপনি যাদের আম্বিয়া কেরামের বিভিন্ন ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ পাকের আজাব যদি অবধারিত হয়ে যায় কোনো জাতির উপরে, তাহলে কিন্তু এই আজাব থেকে নিষ্কৃতি পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। যেমন আপনি বলছিলেন যে ফেরাউনে যখন তাকে দরিয়ার মধ্যে ডুবানো হয়েছিল, তখন একেবারে নীল দরিয়ার শেখ, তো কিন্তু মুসা আলাইহিস সালাতুসসালামকে ডেকে বলেছিল যে হে মুসা, আমি তোমার রবের উপরে কিন্তু আমান তো বেরব্বিক, তোমার রবের উপরে আমি ইমান আনবো, এই ধরনের কথা কিন্তু সে বলেছিল। কিন্তু তখন কিন্তু ইমান আনার একটা সময় ছিল, সে সময়টা কিন্তু তার জন্য ছিল না। এই জন্য মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন যে জিব্রাইল আমিন একেবারে সাগরের নিস্তল থেকে কাদা মাটি এনে তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যাতে করে এই ধরনের কথা সে বলতে না পারে। আমি আপনার কাছে এখন যে জানতে চাই, আমাদের বর্তমানে সারা বিশ্বে করোনা ভাইরাস চলছে, আর আমাদের দেশও কিন্তু এর থেকে বাহিরে নয়, এবং এই অদৃশ্য এক ভাইরাস যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাকে এর থেকে উত্তরণের আমাদের কী উপায়? এর থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর কাছে ভাগো, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজাম ওয়াল জুনুন মিন সাইয়্যিল আসকাম। যখন কোনো বিপদ আসে, তো বিপদ যেখান থেকে আসছে ওখানে যদি আমি কী করে সারেন্ডার করি, ওখানে আমাকে, হ্যাঁ ওখানে নক করতে হবে। বিপদটা কিন্তু এটা কেউ তৈরি করেনি, এটা আল্লাহর পক্ষ থেকে আমার অপরাধের কারণে এসেছে, অতএব আমি আল্লাহর কাছে সারেন্ডার করছি, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ভেগে আসো, আল্লাহকে বলো। আল্লাহ রসুল এটা করতেন, ইদা হাসাবাহু আমরুন ফাজিআ ইলা সলা, যখন কোনো বিপদ আসতো তখন আল্লাহ রসুল নামাজের মাধ্যমে মসজিদে চলে যেতেন। এখান থেকেই বলা হয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথাটা শুনতে যদিও একটু অন্যরকম, কিন্তু আসলে মোল্লা মানে মূলওয়ালা, আল্লাহওয়ালা, তো আল্লাহওয়ালারা তো আল্লাহর কাছেই যাবে, আর আল্লাহর কাছে যাওয়ার সর্বোত্তম স্থান হলো মসজিদ, এই জন্য মসজিদে। আমি একটা বিপদে পড়লাম, এটা আমার চেয়ারম্যান, কমিশনার, এমপি, মিনিস্টার, প্রধানমন্ত্রী, বিভিন্ন জন বিভিন্নর কাছে যাচ্ছে, কিন্তু যিনি সম্পর্ক আল্লাহর সাথে সে কোথায় যাবে? যার যার সাথে সম্পর্ক সে তার কাছে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। অতএব আল্লাহ তাআলা বলতেছেন যে এই বিপদ যখন আসবে আমি তোমাদেরকে পরীক্ষার জন্য দেব। বিপদ দু কারণে আসে, একটা কাফিরদের জন্য, যেটা আপনি বলেছেন, ইঙ্গিত করেছেন, কাফিরদের জন্য আসে আজাব হিসাবে, শাস্তি হিসাবে, তাদেরকে পাকড়াও করে, মুশরিক যারা আল্লাহকে মানে না, যারা আখিরাতকে মানে না, পরকালকে মানে না, এবং মৃত্যুর পরে আর একটা জীবন আছে এটাকে অস্বীকার করে, তাদের জন্য এটা একটা অবশ্যই শাস্তি এবং এটা একটা আযাব। কিন্তু মুমিনের জন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুমিনের জন্য দু কারণে বিপদ আসে। এক কারণ হলো
তার কিছু ভুল হয়েছে, তো এই ভুলটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা আযাব দিয়ে দেয়। মামিন শাওকাতিন ওয়ালা নাসাবিন, দুনিয়াতে কোনো মুসলমানের জন্য একটি কাটাও পথে, একটি কাটাও তার লাগে, একটা উস্তাও সে খায়, একটু আঘাতও লাগে, একটু জ্বরও আসে, এর দ্বারা কিন্তু তার অনেক পাপ মোচন হয়ে যায়। দ্বিতীয়, আল্লাহ তাআলা কাউকে দিতে চান যে পদ, যে মর্যাদা বা যে অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিতে চান, সে এরকম আমল করে না। আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষা দিয়ে বিপদ দেয়, যাতে করে সে আল্লাহর কাছে চলে যায়, ওই কাজটা করে। এই যে বিপদের সময় আমরা সবসময় আল্লাহকে ডাকছি, কিন্তু বিপদে না পড়লে আল্লাহকে এতটা ডাকা হয় না। মোহতারাম, চমৎকার আপনি বলেছেন, আমাদের হাতে সময় একদম নেই, যতটুকু আলোচনা করেছেন আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা মহামারী বিপদ আপদ কেন আসে, তার থেকে বাঁচার উপায় কী, এ সম্পর্কে সংক্ষিপ্ত একটি আমরা আলোচনা করেছি। দেখুন, মানবের অপরাধের কারণে, আমাদের অপরাধের কারণে কিন্তু বিপদ আপদ এসেছে। আমি অপরকে দোষ দেব না, অপরকে দোষ দেব না যে অমুকের অপরাধের কারণে, গুনার কারণে বিপদ এসেছে, করোনা ভাইরাস এসেছে। আমি বলবো যে আমার জীবনটাকে আমি একটু দেখি, আমার জীবনের আমলের খাতাটাকে উল্টিয়ে দেখি যে আমার জীবনে কতটুকু নেক আমল আছে, কতটুকু গুণা আছে। আমি মনে করবো যে আল্লাহ পাক আমার অপরাধের কারণে, আমার অপরাধের কারণে বিপদ এসেছে। তো এই জন্য আমাদের এখন আত্মাওবা আর রোজোর, তোমার অর্থ হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। চলুন সকলে আল্লাহর কাছে ফিরে যাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। অনেক সময় আপনারা আমাদের সাথে ছিলেন, ধৈর্যের সাথে অনুষ্ঠানটি দেখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে থাকবেন, আশাবাদ ব্যক্ত করে শেষ করছে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা সামিআনা মুনাদি আন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظ لنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا الله يا أرحم الراحمين. مهرباني করে আমরা যারা হাত তুলেছি মাওলাই করিম, আমাদের জীবনের সকল গুনাহগুলো আপনি maaf করে দেন। আল্লাহ আমাদের জীবনকে রব্বে করিম পূত পবিত্র বানিয়ে দেন। আল্লাহ জীবনে আমরা দেখেছি আল্লাহ বহু গুণা আমাদের রয়েছে, আল্লাহ মেহরবানি করে গুণাগুলোকে মাফ করে দিয়ে সওয়াব দ্বারা ভরপুর করে দেন। রব্বে করিম, সর্ব অবস্থায় আমরা আপনার দিকে ফিরে এসেছি, ফিরে যাই, ফিরে থাকবো, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলা আমরা তওবা করছি, আর গুণা করবো না, আমাদের তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। যতগুলো ভাই বোন আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ সকলের দিলের নেক উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। রব্বে করিম, করোনা ভাইরাস থেকে আমাদেরকে, আমাদের দেশকে, সারা জাতিকে মেহরবানি করে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ রোগ দিয়েছেন, আপনি নেবেনও আপনি। মাওলাই করিম, আপনি তো হালিম, আপনার গুণবাচক নামের সিলায় মেহরবানি করে ভাইরাস থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা আপনার নুসরত চাই, সাহায্য চাই। মাওলাই করিম, মেহরবানি করে নুসরত ও ইমদাদ দ্বারা আমাদেরকে ভরপুর করে দেন, আমাদের পরিবারকে আপনি হেফাজত করেন। রব্বে করিম, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করতে পারি, আমল করতে পারি। মাওলাই করিম, সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ আমরা তো গুনাহগার বান্দা, চাইতে জানি না, বলতে জানি না, বলার ঢং নাই। আল্লাহ মেহরবানি করে আপনার রহমতের দিকে তাকিয়ে হাত তুলেছি। আল্লাহ আর রহমান আর রহিম, এ নামের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, বিরহমতিকা ইয়া আরহামার রাহিম। আল্লাহুম্মা সাল্লি